বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে, চ্যানেল দুটির নাম এবং লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন, আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীর সাথে অন্য মেয়ের সম্পর্ক নষ্ট করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে। যে সকল ভিউয়ার্স বোনেরা দীর্ঘদিন যাবৎ স্বামীর সাথে অন্য মেয়ের সম্পর্ক নষ্ট করার জন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, কিন্তু কোনো মতেই সফলতা পাচ্ছেন না, সেই সকল ভিউয়ার্স বোনদের জন্য আমার আজকের এই আমলটি। যে সকল ভিউয়ার্স বোনেরা স্বামীর সাথে অন্য মেয়ের সম্পর্ক থাকার কারণে খুবই কষ্টে জীবনযাপন করছেন, স্বামীর অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকার কারণে স্বামী অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের আশেপাশে এমন অনেক স্বামী রয়েছে যারা পরনারীর প্রতি এত বেশি আকৃষ্ট, স্ত্রীকে একেবারে সহ্য করতে পারে না, স্ত্রী দিনের পর দিন স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করে যাচ্ছে। স্ত্রী যদি স্বামীকে পরনারীর কাছে যেতে বাধা দেয় তাহলে স্বামীর অত্যাচার আরও বেড়ে যায়, শেষ পর্যন্ত এমন দেখা যায় স্বামী মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে ভুলে যায়, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কষ্টে জীবনযাপন করে আর স্বামী অন্য মেয়ের সাথে দিনের পর দিন অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে। কেউ যদি বাধা দেয় তাহলে সেই ব্যক্তিও স্বামীর শত্রু হয়ে যায়, স্বামীকে শত বোঝানোর পরেও স্বামী কোনো মতেই বুঝে না। আমাদের আশেপাশে এমন অনেক স্বামী আছে যাদের কোনো একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক থাকে। এই ধরনের সমস্যার মধ্যে পড়ে অনেক মেয়েরা মুখ বুজে সহ্য করে, আবার অনেকে সংসার ছেড়ে ছেলে মেয়ে নিয়ে সহ্য করতে না পেরে বাবা মার কাছে চলে যায়। যদি কোনো মেয়ে দুই তিনজন ছেলে মেয়ে নিয়ে বাবা মার বাড়ি চলে যায় তাহলে ওই বাবা মার কষ্টের সীমা থাকে না, অনেক মেয়েদের বাবা মাও বেঁচে নেই, তাদের তো কষ্টের সীমা থাকে না। কোনো স্বামী যখন একবার পরনারীর প্রতি আকৃষ্ট হয় তাকে ফেরানো কোনো সহজ কাজ নয়, তবে পবিত্র কোরআনের কোনো আমল যদি সঠিক নিয়মে নেক নিয়তে করা যায় তাহলে কোনো ব্যক্তি কখনোই ব্যর্থ হবেন না, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এই আমলটি করা হয় পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 146 নাম্বার আয়াত দ্বারা। এই আয়াতটি এতটাই শক্তিশালী যে আয়াতের আমল দ্বারা স্বামীকে অবৈধ সম্পর্ক থেকে ফেরানো সম্ভব। এই আমলটিকে শত শতবার পরীক্ষা করে দেখা গেছে, এই আমলটি সঠিক নিয়মে করার পর স্বামীকে আল্লাহ তাআলা এমন হেদায়েত দান করেন স্বামী অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট থাকে না, স্বামী স্ত্রীর প্রতি এত বেশি টান বেড়ে যায় যা কেউ নিজের চোখে না দেখতে বিশ্বাস করতে পারবেন না। যে সকল ভিউয়ার্স বোনেরা স্বামী নিয়ে এই রকম সমস্যার মধ্যে রয়েছেন সে সকল ভিউয়ার্স বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন, খুবই আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিভাবে আপনারা আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এই আয়াতটি সূরা আল ইমরানের 146 নাম্বার আয়াত। আয়াতটি হচ্ছে এখান থেকে শুরু করে এই আয়াতটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আপনার ইচ্ছা করলে পবিত্র কোরআন থেকে এই আয়াতটি দেখে নিতে পারবেন। আয়াতটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা রবিবার সূর্যোদয়ের পূর্বে কোনো পাক পবিত্র প্লেটের উপরে জাফরান কালি দ্বারা শরীরে আঁথর মেখে জায়নামাজে বসে পূর্ব দিকে মুখ করে এই আয়াতটি লিখবেন। আপনারা এই আয়াতটি রবিবার, সোমবার ও মঙ্গলবার তিন দিনই আমলটি করবেন।
কোনো একটি পবিত্র প্লেটের উপরে এই আয়াতটি লিখবেন, এরপর বরফের পানি দ্বারা এই আয়াতটি ধুয়ে কিছু পানি অন্য পাত্রে নিয়ে স্বামী ঘুমে থাকা অবস্থায় স্বামীর উপর ছিটিয়ে দিবেন, বাকি পানি স্বামীকে খাওয়াবেন। আপনারা পানি অন্য কোনো কিছুর সাথে মিশিয়েও স্বামীকে খাওয়াতে পারবেন। আপনারা আমলটি সঠিক নিয়মে করার পর এই আয়াতের মোয়াক্কেল ফেরেশতার দায়িত্ব হয়ে যাবে আপনার স্বামীকে অন্য মেয়ের কাছ থেকে সারা জীবনের জন্য ফিরিয়ে রাখা। মৃত্যুর আগ পর্যন্ত স্বামী আর কোনোদিন কোনো মেয়ের কাছে যাবে না এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন। এজাজত নিয়ে কোনো আমল করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং খুব দ্রুত ফলাফল পাওয়া যায়। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার শেয়ারের ফলে হয়তো কোনো মা ও বোনের বিশেষ উপকার হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।